আগের পর্বে আমরা দেখেছি কিভাবে NH6 ধরে ময়নাগড় পৌঁছলাম। সেখান থেকে নৌকা চেপে প্রবেশ করলাম ময়নাগড় রাজবাড়ির মূল ভূখণ্ডে। তারপর রাজবাড়ির দেউড়ি পেরিয়ে দেখে নিলাম 1000 বছরেরও বেশি পুরনো লাওসেন প্রতিষ্ঠিত লোকেশ্বর জীবের মন্দির, সঙ্গে রনকিনীর মূর্তি। আশ্চর্য হলাম তেঁতুল গাছকে দেখে যেখানে বসবাস করেন স্বয়ং ব্রহ্মদত্তি। এই পর্বে আমরা জানব রাজবাড়ির তাগলা গেদোয়ার নানা অজানা ইতিহাস, আর সন্ধান করব সেই গুপ্তধনের যা লুকোনো আছে এই রাজবাড়িতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। কলকাতা থেকে 100 কিলোমিটারের মধ্যে পূর্ব মেদিনীপুরে রয়েছে ময়নাগড়, রাঢ় বাংলার জনপ্রিয় লোকগাথার নায়ক লাওসেন স্মৃতিধন্য এই ময়নাগড়। কংসাবতীর পশ্চিম তীরে দ্বীপের মধ্যে দ্বীপ হল ময়নাগড়। ধরাছোঁয়ার বাইরে লোকচক্ষুর অন্তরালে আশ্চর্যভাবে লুকিয়ে থাকা দ্বীপ হল ময়নাগড়। চারপাশে অখণ্ড নিস্তব্ধতা, জলের ধার দিয়ে সাদা বকেদের উড়ে যাওয়া, কোকিলের ডাক, মাছের অপেক্ষায় মাছরাঙার ধ্যান দেখতে দেখতে কখন যেন চলে এলাম শ্যামসুন্দর জীবের মন্দিরের সামনে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দক্ষিণমুখী শ্যামসুন্দর জীবের পঞ্চরত্ন মন্দিরের সামনে। বর্তমানে শ্যামসুন্দরের কপালেই রাজতিলক আঁকা হয়। প্রায় 23 ফুট উচ্চতায় মন্দিরের ভেতর রয়েছেন শ্যামসুন্দর জীব, অনিন্দ্য সুন্দর মূর্তি, চোখ ফেরানো যায় না। সঙ্গে রয়েছেন গৌড়, নিতাই, শালগ্রাম শিলা ও রাজরাজেশ্বর। অবাক হয়ে অতীতের কথা ভাবছিলাম, রাজপরিবারের কুলদেবতা যদিও স্বমহিমায় বিরাজিত, তবুও কি যেন এক বিশাল শূন্যতা তাকে ঘিরে রেখেছে। এই শূন্যতা অবশ্য পূর্ণ হয়ে ওঠে রাস পূর্ণিমার সময়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি 500 বছরের পুরনো শ্যামসুন্দর জীবের বিগ্রহের সামনে। ওই যে মধ্যেখানে যিনি রয়েছেন উনি কিন্তু হলেন শ্যামসুন্দর জীব। 1561 খ্রিস্টাব্দে, মাথায় রাখুন 1561 খ্রিস্টাব্দ থেকে এনার রাজযাত্রা, মানে নৌকায় করে রাজযাত্রা, যা সারা ভারতবর্ষে বেসিক্যালি কোথাও হয় না, তা এই ময়নাগড়ে হয়ে আসছে। রাস পূর্ণিমার সন্ধ্যায় রাজঘাট দিয়ে নেমে জমকালো সাজানো নৌকায় চড়ে ঘোরেন শ্যামসুন্দর জীব। অসংখ্য ভক্তের তৃপ্ত দৃষ্টির সামনে তারা ভেসে বেড়ান পরীক্ষার শান্ত জলে। এই নৌবিহারকে কেন্দ্র করে উৎসব শুরু হয় ময়নাগড়ে। আকাশে আলোর ফানুস, আতশবাজির গন্ধ আলোয় আলোয় ভরে যায় চারপাশ। শাঁখ, ঘণ্টা, ঢাক, ঢোল, মৃদঙ্গ, খোল, করতাল বাজতে থাকে, তৈরি হয় উৎসবের আবেশ। হিন্দু মুসলমান সবাই একসাথে মেতে ওঠে এই খুশিতে। বর্তমান পরিস্থিতিতে এ এক বিরল দৃষ্টান্ত সাম্প্রদায়িক সম্প্রীতির। আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে শ্যামসুন্দর জীবের মন্দির। তা এই মন্দিরের এই রাস্তা দিয়ে সামনে রয়েছে কালীদহ। এই কালীদহের ওপর দিয়ে ডান দিক দিয়ে উনি রাস, মানে রাজযাত্রা করেন দিন রাত, পর পর 8 দিন। রাত 3টের সময় উনি কিন্তু এখান থেকে বেরোন, আর উনি গিয়ে পৌঁছন ওখানে, মানে রাসমঞ্চে, তা ভোর 5টার সময় হবে। তা 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত ওখানে ভক্ত সমাগম থাকে এবং সেই ভক্তদের পুজো উনি ওখানে নেন। আবার 2টোর সময় আমাদের লাঞ্চ ব্রেকের জন্য এখানে আবার চলে আসেন। চলে এসে আবার পরের দিন রাত 3টের সময় আবার যাত্রা শুরু করেন, আবার ওখানে যান। এরকমভাবে পর পর 8 দিন চলতে থাকে। এই সেই রাজমন্দির যেখানে শ্যামসুন্দর জীবকে এনে রাখা হয় রাসের সময়। শ্যামসুন্দর জীবের মন্দিরে দুবেলা দোয়া হয় অন্নভোগ, তার স্বাদই আলাদা। সকালে দোয়া হয় বাল্যভোগ। আপনি চাইলে ফোন করে আসলে পেতে পারেন এই অন্নভোগের স্বাদ। নিচের ডেসক্রিপশন বক্সে সেই ফোন নাম্বার দেওয়া রইল। এই শ্যামসুন্দর জীবের মন্দিরের একটা আলাদা মাহাত্ম্য কিন্তু আছে, সব মন্দিরে যেরকম থাকে এই মন্দিরেরও আছে। এই মন্দিরে এই যে ভিড়গুলো, মানে বাধা দেখছেন আপনারা নিশ্চয়ই ধরে ফেলেছেন, এখানে অনেকে সন্তান লাভের আশায় আসেন, কিন্তু কন্ডিশন অ্যাপ্লাইড, সন্তান হলে তার নাম রাখতে হবে কিন্তু শ্যামসুন্দর, টাইটেল যাই হোক না কেন।
শ্যামসুন্দর জীবের জন্য যাবতীয় রান্নাবান্না হয় এখানেই। এই গড় যাদের, যেই রাজাদের, তাদের আগে টাইটেল ছিল সামন্ত, পরে বাহুবলীন্দ্র টাইটেল এরা পায়। সেই এরা কিন্তু উৎকলের অধিবাসী ছিল, মানে উড়িষ্যার। সেই জন্য উৎকল যে ট্র্যাডিশন, অর্থাৎ জগন্নাথ দেবের ট্র্যাডিশন, কাঠের জাল, মাটির হাঁড়ি এবং মাটির উনুন, এই সমস্ত দিয়েই কিন্তু এদের এখানে রান্না হয়। কোনো গ্যাস কিন্তু ইউজ করা হয় না। আর এই যে কাঠ দেখছেন, এই কাঠ ইউজ করেই কিন্তু ঠাকুরের ভোগ চলে। শ্যামসুন্দর জিউ মন্দির সংলগ্ন এই কাঁঠাল গাছের বয়স নতুন রাজবাড়ির বয়সের সমান, অর্থাৎ প্রায় 200 বছর। এই কাঁঠাল গাছের গুঁড়িটা আপনাদের দেখিয়েছি, বিশাল বড়, 200 বছরেরও বেশি পুরনো এই কাঁঠাল গাছ। দুটো ঝড় এই কাঁঠাল গাছের উপর দিয়ে বয়ে গেছে, একটা 1942 সালের, সেই ঝড় আমরা কেউই দেখিনি, আর একটা রিসেন্ট টাইমসের আমফান। এই 1942 সালের ঝড়েতে এই সমস্ত ময়নাগড়ের সব গাছ কিন্তু শুয়ে পড়েছিল, ব্যতিক্রম এই কাঁঠাল গাছ। আর একটা কথা, এই কাঁঠাল গাছটা কিন্তু আস্তে আস্তে মাটির নিচে বসে যাচ্ছে এবং একটা বনসাইয়ের চেহারা নিচ্ছে। পায়ে পায়ে ঢুকে পড়লাম রাজবাড়ির অন্দরমহলে। এই রাজবাড়ির পেছনের অংশ ধ্বংসপ্রাপ্ত, রাজবাড়ির ছাদে বারান্দায় পেখম মিলে ঘুরত ময়ূর, আর খোপে খোপে থাকতো পায়রা। বর্তমান ধ্বংসাবশেষ থেকে বোঝা যায় রাজদরবার কক্ষের মুখোমুখি ছিল দেউড়ি, বাঁ দিকে খাজাঞ্চিখানা আর ডান দিকে কাছাড়ি বাড়ি। শ্যামসুন্দর মন্দিরের নাট মন্দির থেকে পূর্ব দিকে সদরঘাট পর্যন্ত বিস্তৃত ছিল ওই দেউড়ি। এই রাজবাড়ির অন্যতম একটি বৈশিষ্ট্য হল মাটির নিচেও রয়েছে একটি তলা, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ফ্লোর। আমি এখন যেটা যে জায়গাটায় রয়েছি, এটা হচ্ছে বাহুবলীন্দ্র যে রাজবংশ ছিল তার অন্দরমহল। এখানে রানীদের রেখে দেওয়া হতো, এবং যতদিন না তারা মারা যাচ্ছেন ততদিন কিন্তু এই জায়গার মধ্যেই থাকতেন। আর রাজবাড়ির যেটুকু অবশিষ্ট এখনও রয়েছে তার মধ্যে এটা অন্যতম, বাকি অংশ ভেঙে গেছে। সিঁড়ি বেয়ে উঠে পড়লাম রাজবাড়ির দোতলায়। এই রাজবাড়ির কাঠামোর বৈশিষ্ট্য হল একদিকে 16 আর অন্যদিকে মাত্র 4 সিঁড়ির পরই দোতলা। এই রাজবাড়ির রানীরা অন্দরমহলে একরকম বন্দিদশা কাটাতেন, কোনো অবস্থাতেই তাদের বাইরে আসার অনুমতি ছিল না। বাহুবলীন্দ্র রাজবংশের অন্যতম রাজা ছিলেন রাধাশ্যামানন্দ, আর তার রানীর নাম অপূর্বময়ী। এখানকার রাজদরবারে মাঝে মাঝেই বসত বাইজি নাচের আসর, নর্তকী ছিলেন ময়নামতি। রানী অপূর্বময়ী কখনোই মেনে নেননি রাজাদের স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতাকে। রাধাশ্যামানন্দ বোধহয় সেদিন ছিলেন দুর্গের বাইরে। সেই সুযোগে রানী সোজা হানা দিলেন ময়নামতির মহলে, ক্ষিপ্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে ময়নামতির নাকের নথ ছিঁড়ে ফেললেন। হতচকিত নর্তকী কিছুক্ষণ স্তব্ধ হয়ে চেয়ে রইলেন, তারপর সম্বিত ফিরে পেয়ে রানীকে বললেন, আমার সৌভাগ্য রানীকে প্রথম দেখলাম এই পাপ চোখে। এতটা সহ্য করতে পারেননি রাধাশ্যামানন্দ। অন্দরমহলে শত শত বছর ধরে সঞ্চিত পারিবারিক মান মর্যাদার মাটিতে মিশে যাওয়া সহ্য হয়নি রাধাশ্যামানন্দের। পরের দিন কারিগর এসে অন্দরমহলের সাথে রাজদরবার কক্ষের যোগাযোগের একমাত্র দরজায় চুনসুরকির পাকা গাঁথনি তুলে দেয়। বন্ধ হয়ে যায় রাজদরবারের সাথে অন্দরমহলের একমাত্র পথ। রাজবাড়ির যেটুকু বেঁচে রয়েছে তার মধ্যে রয়েছে এই রাজদরবারটুকু। তা এই রাজদরবারে রাজা এখানে বসতেন, এবং সামনে কিন্তু বাইজি নাচ হত। সালটা 1773, তখন এই ময়নাগড় শাসন করছেন জগদানন্দ বাহুবলীন্দ্র। এই জগদানন্দ বাহুবলীন্দ্র
ইংরেজ সরকারকে মানে তখনকার দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খাজনা প্রদানে অসম্মত হন। সেই জন্য ওয়ারেন হেস্টিংস তখন তার ব্রিটিশ সৈন্যদল পাঠান ফোর্ট উইলিয়াম থেকে এই রাজাকে গ্রেফতার করার জন্য। কিন্তু রাজা এই আমাদের যে রাজদরবার, এই রাজদরবারের নিচেই রয়েছে একটা মানে খুফিয়া ঘর বা আন্ডারগ্রাউন্ড ঘর, সেইখানে তিনি চলে যান, মানে আত্মগোপন করেন। ইংরেজ সরকার রাজাকে কিন্তু ধরতে পারেননি, ময়নাগড় বেঁচে যায় ইংরেজদের হাত থেকে। এই রাজবাড়ির পেছনেই রয়েছে পুরনো রাজবাড়ির ধ্বংসস্তূপ, এগিয়ে চললাম সেদিকেই। এখানে নাকি বিকেল 5টার পর কেউ আসতেই সাহস পান না, কারণটা না হয় নাইবা বললাম। এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে রয়েছি এইটা হচ্ছে রাজবাড়ির পেছন দিকটা, আগে এখানে রাজবাড়ি ছিল, এই দিকটা হচ্ছে কালীদহ। আর আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন একটা পুকুর বা একটা ডোবা, যারা রাজ বিদ্রোহী ছিল, রাজদ্রোহ করত, তাদেরকে পোড়ানো হতো না, মেরে ফেলে পোড়ানো হতো না, সরাসরি এই পুকুরের জলে ফেলে দেওয়া হতো। আজ থেকে বেশ কিছুদিন আগে এই পুকুর থেকে 2 নৌকা ভর্তি নরকঙ্কাল পাওয়া যায় পুকুরটা সংস্কার করার সময়। ময়নাগড়ের পরীক্ষায় ছিল বহু সংখ্যক কুমির, ভেতরে পরীক্ষার পাশে পার্বত্য বাঁশের ঝাড়, এমনভাবে পরস্পর সংলগ্ন ও জড়িয়ে দেওয়া হতো যে লৌহ নির্মিত তীর তা ভেদ করতে অসমর্থ হতো এবং অশ্বারোহী সৈনিকও তার ভেতরে প্রবেশ করতে পারত না। এখনও বাঁশ গাছের কিছুটা অংশ এইখানে দেখা যায়। আজকের অবহেলিত ময়নাগড়ের লুকোনো গুপ্তধনের খোঁজে স্বয়ং এসেছিলেন সত্যজিৎ রায়। সালটা 1971, স্বয়ং সত্যজিৎ রায়, সন্দীপ রায় এবং সৌমেন্দু রায় মানে ক্যামেরাম্যান তিনজনে মিলে এই লোকেশনটা পর্যবেক্ষণে আসেন তাদের সিনেমা অশনি সংকেতের জন্য, কিন্তু যে কোনো কারণে হোক তা ক্যান্সেল হয়ে যায়। এই ময়নাগড়কে চারদিকে বেষ্টন করে রয়েছে কালীদহ। এই কালীদহে নৌকাবিহার করলে আপনি দেখতে পাবেন গোস্বামী মহান্তের সমাধি আর পীর হায়দারের দরগার। এই ময়নাগড় রাজবাড়ির অন্যতম পুরুষ কৌশিক বাহুবলীন্দ্র ছিলেন আমাদের সাথে। ওনাকে না জিজ্ঞেস করে পারলাম না কোথায় দাদা আপনাদের গুপ্তধন, এই কথা বলাতে স্মিত হেসে উনি একটা ঘরের দিকে আমাদের নিয়ে গেলেন। এটা হচ্ছে বাহুবলীন্দ্র যে রাজবংশ তাদের একটা গুপ্ত কক্ষ। একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে অনেক রকম প্রকোষ্ঠ যেগুলো রয়েছে, অসংখ্য ডিজাইন, কোনটা অর্ধচন্দ্রাকৃতি, কোনটা স্কোয়ার, কোনটা আবার আয়তক্ষেত্র, এছাড়াও আদার্স বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে। তা অনেকে বলেন এটা নাকি জ্যোতিষ চর্চার কাজে এই ঘর নাকি ব্যবহার করা হতো। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন, এখানে একটা আমরা মানে তরঙ্গ দেখতে পাচ্ছি, এই তরঙ্গটা মানে ঢালাই করে দেওয়া হয়েছে তরঙ্গটার উপর, এই তরঙ্গটা নাকি কেউ খুলতে পারেনি। এছাড়াও দেখুন আর একটা আশ্চর্য জিনিস, এটা হচ্ছে সুড়ঙ্গ পথ ছিল, এই সুড়ঙ্গটা বুঝিয়ে দেওয়া হয়েছে, এই সুড়ঙ্গ দিয়ে কোথায় যাওয়া যেত তা কিন্তু জানা যায় না। গুপ্তধন যা পাওয়া গেল তা রয়ে গেল আমার স্মৃতি কোঠাতে, আর আমি তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ফেরার পালা। এ প্রসঙ্গে বলে রাখি ময়নাগড়ে বিকেল 5টার পর বাইরের কাউকেই থাকতে দেওয়া হয় না, সে যত বড় মাপের ওজনদার মানুষই হন না কেন। মাঝি ভাইকে বললাম কি গো এখানে থেকে যাব নাকি পরীক্ষা পার করে আমাদের অন্য পাড়ে নিয়ে যাবে। আজ চললাম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।